আজকে তো ফাইনাল পরীক্ষা, আজকের দিনেও হলে আসতে এত লেট? সরি ম্যাম, আজকে বাসে খুব প্রবলেম ছিল আর প্রথম বাসটা আমরা মিস করেছি, তাই জন্য লেট হয়ে গেছে। Yes, come in. তো ক্যাজুয়ালি কি করে বলতে পারো আগের বাসটা মিস করেছি? তোমাকে এইভাবে ইজিলি পরীক্ষাটাকে নাও, স্ট্রেঞ্জ। সরি ম্যাম। অ্যাডমিট কার্ড এনেছো? হ্যাঁ। দেখি তোমারটা। যারা ক্লাসে দেরি করে ঢুকলো না, মানে ওই দুটো মেয়ে ম্যাম, ওই দুটো এপাশের মেয়েটি, এই পাশের মেয়েটির পায়ের নিচের কাছে ম্যাম কিছু চিটিং পেপার রাখা রয়েছে ম্যাম। ম্যাম জানি না কেন মনে হচ্ছে বারবার ওই মেয়েটি না নিচের দিকে তাকাচ্ছে, ওই পেপার্স গুলো খুলছে। ম্যাম শুধু তাই নয়, আমার মনে হচ্ছে ওরা যে বেঞ্চে বসেছে ওই বেঞ্চেও কিছু লেখা রয়েছে ম্যাম। গতকাল হয়তো এক্সামের পরেই এইসব লিখে টিকে গেছে। আসলে আমরা যখন গতকাল এক্সাম দিয়ে হল থেকে বেরাচ্ছিলাম, ওরা ওখানেই বসেছিল ম্যাম, তখনই এসব করে গেছে। ম্যাম ম্যাম আই এম রিয়েলি ভেরি সরি, আসলে আপনাকে ডিস্টার্ব করলাম। দেখুন ম্যাম, আমরা তো সকলেই ফেয়ারলি এক্সামটা দিচ্ছি, কেউ যদি আনফেয়ারলি এক্সামটা দিয়ে বেশি নম্বর পেয়ে যায় ম্যাম, আমাদের খুব খারাপ লাগবে ম্যাম। আফটার অল এটা আমাদের ক্যারিয়ারের প্রশ্ন, তাই ম্যাম আপনাকে এই কথাগুলো বলার। ওকে বসো। আমি দেখছি। স্ট্যান্ড আপ, আই সে স্ট্যান্ড আপ। ম্যাম আমাকে বলছেন? একদম, তোমার সামনে দাঁড়িয়ে আছি, তোমাকে বলবো না তার কাকে বলবো। ওঠো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। ম্যাম আমি তো লিখছিলাম, আপনি যদি আমাকে একটু পরিষ্কার করে বলেন কি হয়েছে। কি হয়েছে পরের কথা, আগে তুমি বেরো, সিট ছেড়ে ওঠো। ওঠো, উঠে পড়ো। কি হলো? ওঠো, ওঠো বলছি, স্ট্যান্ড আপ। সুচন্দাদি, ইনভিজিলেটর স্যার এসেছেন। বলছি ম্যাডাম, সব ঠিক আছে? কোনো প্রবলেম নেই, মানে প্রশ্নপত্র সব ঠিক আছে তো?
প্রশ্নপত্র সব ঠিক আছে, জাস্ট দেওয়া হয়েছে, এখন অবধি কারোর কোনো কোয়ারিজ নেই। তবে একটা আনপ্রেজেন্টেবল ঘটনা ঘটেছে স্যার। আমার মনে হচ্ছে এই মেয়েটি চিটিং করছে, আমরা চেক করছি। ম্যাম ম্যাম, আমরাও অনেকক্ষণ ধরে নোটিস করছিলাম, আমরা জাস্ট বলছিলাম না যে অন্য কেউ যদি বলে। ছি ছি ছি, কত ভালো কলেজ থেকে এসেছো তোমরা, আমি তো ভাবতেও পারি না তোমাদের কলেজের মতো কোনো স্টুডেন্ট চিটিং করতে পারে। তোমরা এত ওয়েল ডিসিপ্লিন, আমরা আমরা খুশি হই তোমাদের কলেজের সিট এখানে পড়লে। আমরা নিশ্চিত থাকি যে খুব ভালোভাবে স্মুথলি পরীক্ষা হবে। ম্যাম আমি বুঝতে পারছি না আপনি এসব কি বলছেন। সবাই কি আর তা হয় ম্যাম, কেউ কেউ তো এন্ট্রান্স খাটিয়ে চান্স পেয়ে যায়, তাদের ক্ষেত্রেই প্রবলেমগুলো হয় আর কি। ম্যাম আমি সত্যি বুঝতে পারছি না আপনি কি বিষয়ে কথা বলছেন, মানে আমি চিটিং করেছি, আমি কোথায় চিটিং করেছি আর আপনি কি নিজের থেকে দেখেছেন? তোমার পায়ের কাছে ওটা কি, ওটা পায়ের তলায়? পায়ের কাছে? ম্যাম আমি আমি জানি না ওটা কি করে এখানে এলো। তুমি কিচ্ছু জানো না? না তুমি কিচ্ছু জানো না? না আমরা সত্যি কিছু জানি না, আপনি তো দেখলেন আমরা দেরি করে এসেছি, তারপর প্রশ্নপত্র নিয়ে লিখতে শুরু করে দিয়েছি। তাছাড়া ম্যাম মোহর আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট, ওর এসব চিটিং করার প্রয়োজন হয় না। আহ শাশ্বতী তুই পরীক্ষা দে না, আমাকে কথা বলতে দে। ম্যাম আমি সত্যি কিছু জানি না, আর আমি জানি না যে এগুলো এখানে কোথা থেকে এলো। কি আশ্চর্য, তোমার পায়ের কাছে পড়ে আছে আর তুমি জানছো না কোথা থেকে এসছো, অন্য কেউ জানবে? আনসার মি, কই আর কোনো ছেলেমেয়ের পায়ের তলায় তো কাগজ পড়ে নেই, তোমার কাছেই ওটা পড়ে আছে এবং তুমি ওটা ফলো করে খাতায় লিখছো। ম্যাম এটা কি আপনি নিজে দেখেছেন? আমাকে কি তোমাকে জবাব দিয়ে করতে হবে? ম্যাম আপনি যখন আমাকে অ্যাকিউজ করছেন যে কাজটা করেনি তার দায়ভার আমার উপর চাপাচ্ছেন, তখন আপনিও অ্যানসারেবল। ম্যাম আমি আপনাকে উল্টে প্রশ্ন করছি, আপনি কি নিজে দেখেছেন নাকি ওই 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 ছেলেটা আপনাকে ডেকে বলল যে আমার কাছে এসব আছে? কি ম্যাম আপনি বলুন, আর আমার সময়ের অনেক দাম আছে, আমাকে পরীক্ষা দিতে দিন প্লিজ। ম্যাম ও কিন্তু আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট, আপনি চাইলে ট্র্যাক রেকর্ড চেক করতে পারেন। আপনি কিন্তু ভুল জায়গায় হাত দিয়েছেন, ওর কখনো চিটিং করার প্রয়োজন হয় না। জাস্ট শাট আপ। ম্যাম আমরা কিন্তু এর একটা বিচার চাই। হ্যাঁ ম্যাম এক্স্যাক্টলি, আমরা এর বিচার চাই। হ্যাঁ ম্যাম বিচার চাই আমরা। ম্যাম আমরা সবাই খেটে পরীক্ষা দিচ্ছি, আর এখানে কেউ চিট করে পরীক্ষায় ভালো রেজাল্ট করে বেরিয়ে যাবে সেটা তো হতে পারে না। ম্যাম 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 আপনি কড়া স্টেপ নিন ম্যাম, ইনভিজিলেটর স্যার এসেছেন তাকেও বলুন। ম্যাম আমি চাই সে যখন চিটিং করতে গিয়ে হাতে নাতে ধরাই পড়ে গেছে তখন তার পেপারটা সিম্পলি ক্যান্সেল করে দেওয়া হোক। না ম্যাম না ম্যাম আমি চিটিং করিনি, সত্যি আমি চিটিং করিনি, আমার চিটিং করার প্রয়োজন পড়ে না ম্যাম, বিশ্বাস করুন, কারণ এই সমস্ত প্রশ্ন আমার জানা। ঠিক আছে তুমি যাও বাইরে যাও। ইম্পসিবল, আমি বাইরে যাব কেন, আমি পরীক্ষা দেব। প্লিজ ম্যাম প্লিজ ম্যাম প্লিজ এরকম করবেন না, এইরকম পানিশমেন্ট আপনি আমাকে দেবেন না প্লিজ, আমি এটা ডিজার্ভ করি না ম্যাম। আপনি দরকার পড়লে আমার কলেজের স্যার ম্যাডামদের ফোন করে জেনে নিতে পারেন, প্লিজ এরকম করবেন না ম্যাম। তোমাকে এত তর্ক করতে কে বলেছে, তর্কবাজ মেয়ে কোথাকার। দাঁড়ান, ও ডিরেক্টরদের আমি ফোন করছি। হ্যালো, একটি মেয়েকে আমাদের যিনি গার্ড ডিউটি দিচ্ছিলেন তিনি একেবারে হাতে নাতে ধরেছেন। না না আপনি নামটা বলুন না। মোহর বসু নাম বলছে।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।